রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি আবার একটি বিশ্ববিদ্যালয়ে তার মতো করে একতরফা উপাচার্য নিয়োগ করেছেন। বঙ্কিমচন্দ্র বিদান্ত না, উনি প্রথমে আপনাদের বলি যে উনি একটা গৈরিকীকরণের অভিযান নিচ্ছেন, শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের অভিযান শুরু করেছেন। আচার্য হিসাবে আগে এক প্রস্থ বিতর্ক গেছে, আমরা তার মধ্যে এই মুহূর্তে ঢুকছি না। মাননীয় মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে সবাই গ্রহণ করছেন, রাজ্যপাল তিনি উপাচার্য হিসাবে একতরফাভাবে নিয়োগ শুরু করেছেন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, ডক্টর গৌতম সাহা, বাকিগুলোতে পরে আসছি। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়েতে গৌতম সাহাকে তিনি উপাচার্য নিয়োগ করেছেন। ছাত্রছাত্রীদের কাছে খুব স্পষ্ট, খুব উগ্রভাবে বিজেপির সমর্থক এই অধ্যাপক এবং তার ঘনিষ্ঠরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে উগ্রভাবে এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট তারা করে থাকেন। তো আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে রাজ্যপাল আনন্দ বোস তিনি রাজ্যপাল হিসাবে সাংবিধানিক যে রীতিনীতি গণ্ডি বাঁধা আছে তার দায়িত্ব পালন করছেন না। তিনি বিজেপির নেতাদের মতো দায়িত্ব পালন করছেন এবং গভর্নর সি ভি আনন্দ বোস হি ইজ নট অ্যাক্টিং লাইক এ গভর্নর, বাট হি ইজ অ্যাক্টিং লাইক এ বিজেপি লিডার, বিজেপির এজেন্ট, বিজেপি কার্যকর্তার ভূমিকা পালন করছেন এবং হি ইজ স্যাফ্রনাইজিং, তিনি চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়গুলোর গৈরিকীকরণ করতে, বাছাই বাছাই বিজেপির লোকেদের নির্দিষ্ট উদ্দেশ্য এবং মানসিকতা নিয়ে কিছু লোককে, অধ্যাপকদের মধ্যে যারা নির্দিষ্ট কিছু মানসিকতা নিয়ে চলেন তাদের মধ্যে থেকে এনে তিনি একতরফাভাবে এখতিয়ার বহির্ভূতভাবে উপাচার্য নিয়োগ করছেন। এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেও তার বক্তব্য জানিয়েছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সর্বাত্মকভাবে রাজ্যপালের এই মানসিকতা, যেভাবে তিনি শিক্ষা দপ্তরের কাজে, রাজ্য সরকারের কাজে নাক গলাচ্ছেন, এখতিয়ার বহির্ভূতভাবে গৈরিকীকরণের চেষ্টা করছেন, বিসিকেভির মতো বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট রাজনৈতিক তকমা লাগানো ব্যক্তিকে উপাচার্য নিয়োগ করেছেন এবং আমাদের কাছে একাধিক সূত্রে খবর আরও কিছু প্ল্যান এবং প্রসেস নিয়ে তিনি এগোচ্ছেন। ফলে আমরা মনে করছি যে সি ভি আনন্দ বোসের এই প্রসেস, এটা শিক্ষার মঙ্গলের জন্য নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অরাজকতা তৈরি, জটিলতা তৈরি, শূন্যতা তৈরি, তাদের মান যাতে যথাযথ না থাকে সেই লক্ষ্যে রাজ্যপাল বিজেপির এজেন্ডা পূরণ করার জন্য বিজেপির এজেন্ট হিসেবে এই ধরনের নিয়োগগুলি করছেন।